أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سدي ستامندولي أذكر إي بوربي أمرا جانبو যে জাকাত প্রদান কিভাবে করতে হবে এবং কাকে জাকাত দিতে হবে, জাকাতের অধিকারী কারা। সদ্য শ্রোতামণ্ডলী, জাকাত প্রদান করার জন্য নিয়ত করতে হবে। প্রত্যেকটি নেক আমলের আগে নিয়ত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো জাকাত আদায় করার জন্য নিয়ত করে নিন, যার কাছে 85 গ্রাম সোনার পরিমাণ ধন সম্পদ আছে, সোনা চাঁদি রুপিয়া পয়সা সব মিলিয়ে তার উপর জাকাত অপরিহার্য, জাকাত তাকে দিতে হবে। চাষ আবাদের জন্য যে জায়গা আছে, জমি আছে, সেই জমির যতই দাম হোক না কেন, তার উপর জাকাত অপরিহার্য হয় না। আর চাষ আবাদ যেটা আসে, ধান চাল গম, এগুলো আপনাকে জাকাত দিতে হবে। এমনকি মধু, যে মধুর কারোবার করে তারকে সে কারোবারের টাকা যত রেখেছে তা থেকে মধু যদি আপনি গচ্ছিত রাখেন, তাহলে যদি 10 ঘড়া থাকে 10 ঘড়াতে 1 ঘড়া দিতে হবে। জাকাত আদায় প্রদান করার জন্য নিয়ত করতে হবে এবং জাকাতে ভালো জিনিসটা দিতে হবে। খারাপ জিনিসগুলো জাকাতে প্রদান করা ঠিক নয়। আল্লাহ তাবারক তাআলা পাক ভালো ভালো জিনিসই ব্যবহার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খারাপ জিনিস জাকাতে দিও না, ভালো জিনিসগুলো উৎকৃষ্ট মাল জাকাতে প্রদান করো। আল্লাহ রাস্তায় যেটা দিতে হবে জাকাত, ভালো জিনিস দিতে হবে। জাকাত যখন অপরিহার্য হয়ে যাবে, লেট করলে গোনা হবে। জাকাত অ্যাডভান্সে আগে দেওয়া যেতে পারে, যেরকম এর আগে আমরা মশলা জেনেছি। জাকাত যদি কোনো কেউ বাদশাহ বা ইসলামী গভর্নমেন্টে থাকে, বা যদি আপনি হয়তো বন্টন করতে পারছেন না, কেউ যদি বন্টনের দায়িত্ব নেয়, তাকে আপনি জাকাত দিয়ে দিলেই আপনার দায়িত্ব পালন হয়ে যাবে, দায়িত্ব পালন হয়ে যাবে। সে যদি দিতে লেট করে তার দায়িত্ব সে হবে, এবং বাইতুল মালে জাকাত দিলে আদায় হয়ে যাবে। আস্তে আস্তে বাইতুল মাল থেকে আস্তে আস্তে দেওয়া যেতে পারে। জালিম বাদশাহ জবরদস্তি জাকাত উসুল করছে, তাকে আপনি দিয়ে দেবেন, আপনার দায়িত্ব মোচন। তারপরে সে যদি না দেয়, আল্লাহর কাছে সে দায়ী হবে। জাকাত যে জিনস, অর্থাৎ সোনার জাকাত, সোনা রূপার জাকাত, রূপো এবং টাকা পয়সার জাকাত, টাকা পয়সা দেওয়াটাই বেশি ভালো। দানা দিয়ে যদি টাকা পয়সাও দেওয়া যায়, দেওয়া যেতে পারে, কিন্তু জিনস দেওয়াটা, ওই ইউনিট, ওই জিনিসটা দেওয়াটাই বেশি ভালো। এবার আসুন আমরা জানব যে জাকাত বাইতুল মালে দেওয়া উচিত, বাইতুল মালের নিজাম করা উচিত, আর জাকাত কাকে কাকে দিতে হবে, জাকাত কাকে কাকে দিতে হবে এ সম্পর্কে মনে রাখবেন। শরীয়তে জাকাত শুধু 8 জনকেই দেওয়া যাবে, এটা হচ্ছে জাকাতে ওয়াজিবা ফরজ জাকাত। ফিতরা নয়, ওসর নয়, ফিতরা শুধুমাত্র গরিব মিসকিনকেই দিতে হবে। আর জাকাত কোরবানির চামড়া শুধু গরিব মিসকিনকেই দিতে হবে, এই 8 খাতে নয়। আমরা ভুল করে থাকি যে ফিতরা জমা হচ্ছে 8 খাতে বন্টন করতে হবে, না এটা ভুল। চামড়ার পয়সা 8 খাতে দিতে হবে, এটা ভুল। জাকাত শুধু 8 খাতে দিতে হবে। ওই 8টি খাতা কি কি? সূরা তওবা আয়াত নম্বর 60-এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 জনকে জাকাত দিতে হবে। প্রথমকে ফকির, আর দ্বিতীয়ত মিসকিন। ফকির এবং মিসকিন, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? ফকির যে নিঃস্ব, যার কাছে কিচ্ছু নাই, তাকে বলা হয় ফকির। আর মিসকিনকে যার কাছে অল্প আছে কিন্তু তার প্রয়োজন এবং চাহিদা মিটবে না তার দ্বারাতে, তাকে বলা হয় মিসকিন। উভয়কে জাকাত দেওয়া যেতে পারে।
বরং এরাই সর্বপ্রথম অধিকার যে ফকির এবং মিসকিন। আর তারপরে তৃতীয় নম্বরে হচ্ছে আমিলিন, যারা জাকাত কালেকশন করে, জাকাতের তত্ত্বাবধানে আছে, তাদেরকে ওর থেকে কিছু পরিমাণ দেওয়া যেতে পারে। তারপরে চতুর্থ নম্বরে হচ্ছে, চতুর্থ নম্বরে মুআল্লাফাতি কুলুবুহুম, যারা ইসলামের দিকে আকৃষ্ট, ইসলামে আসতে চায়, ও মুসলিম, তাদেরকে জাকাত দিয়ে ইসলামের দিকে আকর্ষণ করা যেতে পারে, আকৃষ্ট করা যেতে পারে। আর যারা প্রথম প্রথম ইসলাম ধর্মে গ্রহণ করেছে অর্থাৎ ন মুসলিম, তাদেরকে জাকাত দিয়ে সাপোর্ট করতে হবে। আর যখন কোনো ন মুসলিম আস্তে আস্তে সে এস্টাবলিশ হয়ে যাবে, সে ভালোভাবে খাচ্ছে, কামাচ্ছে, ইনকাম করছে, আর সে গরিব নয়, তাকে আর জাকাত দিতে হবে না। কিন্তু আমাদের সমাজে কি আছে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে ন মুসলিম, 10 বছর, 20 বছর, 20 বছর পর্যন্ত অনেক ধন সম্পদ জোগাড় করে নিয়েছে, তবুও সে ন মুসলিম না, ভুল। প্রথম তাকে সাপোর্ট করতে হবে, এস্টাবলিশ হয়ে যাবে, সে স্থাপিত হয়ে গিয়েছে, আর সে গরিব মিসকিন নয়, প্রতি বছর তাকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, সে যদি গরিব মিসকিন হয়ে থাকে, সারা জীবন দেওয়া যেতে পারে। আর গরিব মিসকিন যদি না থাকে, ভালোভাবে সে স্থায়ী হয়ে গিয়েছে, তাকে জাকাত দেওয়া যাবে না। এইরকম পঞ্চম নম্বরে হচ্ছে ওফির রিকাব, অর্থাৎ স্বাধীন করার জন্য, গোলাম, বান্দি, কৃতদাসকে স্বাধীন করার জন্য জাকাত প্রদান করা যেতে পারে। আজকে তো এটা নেয়, কিন্তু আজকেও আছে অনেক মুসলমান নজওয়ানরা, যুবকেরা, অনেক মুসলমান, তারা জেলে বিনা কিছু কোনো কারণে ফেঁসে আছে, তাদেরকে জাকাতের মাল দিয়ে জামিন করানো যেতে পারে। হ্যাঁ, যে দোষ করে জেলে গিয়েছে তাকে নয়, দোষ করে যে জেলে গিয়েছে সে মুজরিম, তাকে সাপোর্ট করব না। যে বিনা কারণে ভুলবশত জেলে ফেঁসে আছে, তাকে আজাদ করানোর জন্য, স্বাধীন করানোর জন্য জাকাত থেকে দেওয়া যেতে পারে। এরকম ছয় নম্বরে ওল গরিমিন, যে ব্যক্তি ধারে ডুবে গিয়েছে, হঠাৎ করে লস হয়ে গিয়েছে, ধারে ডুবে গিয়েছে, ব্যবসাতে লস হয়ে গিয়েছে, হঠাৎ করে তার ধন সম্পদ লুণ্ঠন হয়ে গিয়েছে, আগে সে ভালো ছিল, ধনী ছিল, এখন সে ধারে ডুবে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, তাকে জাকাত দেওয়া যেতে পারে। এইরকমই কোনো ব্যক্তি ফি সাবিলিল্লাহ, সপ্তম নম্বরে হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। আর ফি সাবিলিল্লাহর মানে হচ্ছে জিহাদ, ফি সাবিলিল্লাহর মানে হচ্ছে জিহাদ। জিহাদে কোনো ব্যক্তি যেতে পারছে না, তাকে সাপোর্ট করো জাকাত থেকে, জিহাদের জন্য অস্ত্রশস্ত্র কেনার জন্য জাকাত থেকে সাপোর্ট করো, জাকাত থেকে সাপোর্ট করতে হবে। আর মনে রাখবেন, এর জন্য ইসলামী রাজত্ব হতে হবে, আপনি একা একই করতে পারবেন না, তার জন্য ফিতনা হবে। আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহর মানে হচ্ছে জিহাদ। কিন্তু লোকেরা অনেক নিয়ে আসে মাদ্রাসাকে, মক্তবকে টেনে টেনে টুনে নিয়ে আসে আল্লাহর রাস্তায়, না, মাদ্রাসা এর মধ্যে নাই, এই আটটা খাতে মাদ্রাসা নাই। মনে রাখবেন, এই আটটা খাতে মোকামি কমিটির লোক নাই। আমরা মোকামিমকে এত টাকা বাজেট করি, তারপরে আমরা মাদ্রাসাকে এত টাকা বাজেট করি, মক্তবকে এত টাকা বাজেট করি, মনে রাখবেন এগুলো জাকাতের মধ্যে নাই। আর ফিতরার মধ্যে তো 100% নাই, ফিতরা আর চামড়ার মাল শুধুমাত্র গরিব এবং মিসকিনকেই দিতে হবে, গরিব মিসকিন ছাড়া এর কেউ অধিকারী নয়, কেউ অধিকারী নয়। হ্যাঁ, মাদ্রাসাতে যদি গরিব মিসকিন বাচ্চারা পড়ে, তাদেরকে দেওয়া যেতে পারে, তাদেরকে ওই চামড়ার মাল থেকে দেওয়া যেতে পারে, কিন্তু আজ আমাদের বেশিরভাগ টাকা চলে যাচ্ছে ওখানে, একটু চিন্তা করা উচিত। ফি সাবিলিল্লাহর মধ্যে হজ উমরাও আসে, হজ উমরাও ফি সাবিলিল্লাহর মধ্যে, কোনো গরিব আছে হজ উমরা করতে পারছে না, তাকে জাকাতের মাল দিয়ে হজে উমরার পাঠান করা যেতে পারে, করা যেতে পারে। ঠিক এইরকমই ইবনে সাবিল, আট নম্বরে হচ্ছে ইবনে সাবিল, অর্থাৎ যে ব্যক্তি মুসাফির, মুসাফির অবস্থায় সে মাল ধন সম্পদ লুণ্ঠন হয়ে গিয়েছে, কিছু পাচ্ছে না, তাকে দেওয়া যেতে পারে, মুসাফিরকে জাকাতের মাল থেকে দেওয়া যেতে পারে। তো এই আটটি জায়গায় জাকাতের মাল প্রদান করতে হবে। আর মনে রাখবেন, এই আটটি ছাড়া অন্য জায়গায় জাকাত দেওয়া যেতে পারে না। জাকাত কাফিরকে দেওয়া যাবে না, অমুসলিমকে দেওয়া যাবে না, মুরতাদকে দেওয়া যাবে না। ঠিক এইরকমই জাকাত যে বড় গুনেগার, ফাসিক,
তাকেও দেওয়া যেতে পারে না। এরকম বনু হাশিম বনি মুত্তালিব অর্থাৎ সৈয়দ যারা অরিজিনাল আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না, জাকাত তাদের দেওয়া ঠিক নয়। তো জাকাত সম্পর্কে আমরা জানলাম যে কাদেরকে জাকাত দিতে হবে, এই আটটি খাতে জাকাত দিতে হবে। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুমতি দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।